নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা মূলত এই ভিডিওটিতে আলোচনা করব প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর মূল্যায়ন পদ্ধতি কীভাবে হবে এবং তাদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টরা কীভাবে পরীক্ষা দেবে, তাদের কি অনলাইনে পরীক্ষা হবে নাকি অফলাইনে পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে দেব। তাই আজকের এই ভিডিওটি কিন্তু সকল স্কুল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি সকলে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এক্ষুনি এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে তোমরা সমস্ত রকমের এডুকেশন রিলেটেড, চাকরি রিলেটেড, এমনকি স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা কিন্তু অনেকেই জানো যে স্কুল কলেজ কিন্তু গত 16ই নভেম্বর খুলে দিয়েছে। তো তোমরা কিন্তু সকলেই জানো যে মাধ্যমিক, ইলেভেন এবং উচ্চ মাধ্যমিকের ক্লাস কিন্তু চলছে স্কুলে, তাই কিন্তু তাদের কিন্তু পরীক্ষা স্কুলেই হবে অফলাইনে। এবং প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পরীক্ষাটা কীভাবে হবে তা কিন্তু এখন বিস্তারিত বলে দিচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল গাইডলাইন্স, ঘরে বসেই পরীক্ষা প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের, আর কী কী নির্দেশ জানুন বিস্তারিত। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানিয়ে দিচ্ছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ড ক্লাস 1-9 গাইডলাইন্স, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কী গাইডলাইন দিয়েছে তা কিন্তু এখন দেখে নিচ্ছি। তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ কলকাতা, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কীভাবে হবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নভেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তাতেই হবে চূড়ান্ত মূল্যায়ন। মঙ্গলবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে তা জানিয়ে দিয়েছে। সিলেবাস কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। গোটা প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলা শিক্ষা পোর্টালে সেই প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমস্ত প্রশ্নপত্র কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কিন্তু ঘোষণা করেই দিয়েছে যে তোমাদের কিন্তু প্রথম থেকে নবম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের কিন্তু অনলাইনে ঘরে বসেই কিন্তু পরীক্ষা হবে। তোমাদের কোশ্চেন কিন্তু স্কুল থেকে দিয়ে দেওয়া হবে, অথবা তোমরা কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল থেকে তোমরা তোমাদের কোশ্চেন ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করে কিন্তু সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তো কোশ্চেন সলভ করে কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের সেগুলি স্কুলে গিয়ে জমা দিতে বলা হয়েছে, যাতে তারা তোমাদের মূল্যায়নটি করতে পারে। তো দেখতেই পাচ্ছ নির্দেশিকায় বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে বিষয়ভিত্তিক 30 নম্বরের, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ে 40 নম্বরের, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা হবে 50 নম্বরের। অর্থাৎ এক্ষেত্রে তোমরা কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে গেল, প্রথম ও দ্বিতীয় শ্রেণী কিন্তু 30 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী অবধি কিন্তু 40 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের কিন্তু 50 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যে প্রশ্নপত্রটি পাবে তাদের কিন্তু এই নম্বর বিভাজনগুলি কিন্তু দেওয়া থাকবে। এছাড়া রয়েছে ঘরে বসেই ছাত্রছাত্রীরা সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন, সেই উত্তর মূল্যায়ন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই, তাতে যে নম্বর হবে সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে ধার্য করা হবে এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতেই পারলে তোমাদের স্কুল থেকেই কিন্তু তোমাদের খাতাগুলি দেখা হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু তোমাদের খাতা দেখবে, তাই তারা যে নম্বর দেবে সেই নম্বরটি কিন্তু চূড়ান্ত নম্বর হিসেবে ধার্য করা হবে, রাজ্য শিক্ষা দপ্তর থেকে কিন্তু এমনটাই বলা হয়েছে। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে করোনা পরিস্থিতিতে পরপর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এইভাবে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মূল্যায়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। যদিও এক্ষেত্রে নবম ও দশম শ্রেণী মূল্যায়নের কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে, সেক্ষেত্রে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেহেতু আগামী বছর মাধ্যমিক দেবেন, সেক্ষেত্রে স্কুলগুলিও টেস্ট নেবে কি না অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পরীক্ষা নেবে তা কিন্তু স্কুলগুলির উপরে নির্ভর করবে বলেই দাবি করছেন সিলেবাস কমিটির আধিকারিকরা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নবম ও দশম শ্রেণীর মূল্যায়ন কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে নেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু আগামী 2022 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা ফাইনাল দেবেন, তাই তাদের স্কুলগুলি কিন্তু টেস্ট পরীক্ষা কীভাবে নেবে, অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে নেবে নাকি স্কুলে গিয়ে ফিজিক্যালি পরীক্ষা নেবে তা কিন্তু সেই স্কুলগুলির উপরেই নির্ভর করছে, এই কিন্তু দাবি করেছেন সিলেবাস কমিটির আধিকারিকরা।
তো ইতিমধ্যে কোন সময় নভেম্বর মাসে মিড ডে মিল দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দিয়েছে সর্বশিক্ষা মিশন। গত বছর করোনা পরিস্থিতির কারণে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন হলেও সেইভাবে একটি নির্দিষ্ট মাসের অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন কথা বলা হয়নি। এইবারই প্রথম নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কে চূড়ান্ত মূল্যায়ন হিসেবে ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর ক্লাস চালু করা হতে পারে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস শুরু করে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়েছেন আগামীতে কিন্তু ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর ক্লাসগুলো কিন্তু চালু করা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আপডেট। তো আজকের এই আপডেটটি যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সকল স্কুল স্টুডেন্ট বন্ধুবান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা কোন স্কুলে পড়ো তাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে সমস্ত রকম এডুকেশন রিলেটেড, চাকরি রিলেটেড, এমনকি স্কলারশিপ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে। এছাড়া বন্ধুরা, তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত কিছুর আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজস্ব খেয়াল রেখো। ধন্যবাদ।